नमस्कार, शुभ सन्ध्या। आजकल परशु अनुष्ठने आपनादेर सबाइके स्वागत जानाई। ज्योतिषशास्त्र जेमन बहु पुरानो एकटी शास्त्र, किन्तु आजो तार जनप्रियता एतटुकुनिओ कम हयनि। कारण एमन अनेक मानुष एखोनो रयेछेन जारा किन्तु प्रति पदक्षेपे तारा ज्योतिष परामर्श अनुयायी काज करे थाकेन, एबं देखा गेछे जे जारा ज्योतिष परामर्श अनुयायी चलेन तादेर जीवने बाधा विघ्न हयतो आसते पारे, किन्तु सेई बाधा विघ्नटाके किन्तु एगिये चलार मतो जे शक्ति तारा किन्तु अर्जन करेनि ज्योतिषशास्त्रेर माध्यमे। तबे हाँ, एटा माथाय रखा प्रयोजन, आपनि कार काछ থেকে পরামর্শ নেবেন? পরামর্শটি অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকেই নেওয়া প্রয়োজন, যিনি আপনাকে সঠিক পথ প্রদর্শন করবেন, সঠিকভাবে আপনাকে প্রেডিকশন দেবেন, কোন সমস্যাটি আপনার বেশি মাত্রায় আপনাকে কষ্ট দিচ্ছে সেটাকে ইন্ডিকেট করে তার প্রতিবিধান করবেন এবং আপনাকে একটা ভালো সময় উপহার দিতে পারবেন। তাই অভিজ্ঞতার কিন্তু এক্ষেত্রে একটা বিশাল মূল্য রয়েছে। আর আমাদের এই অনুষ্ঠান, অর্থাৎ এই সময়কার অনুষ্ঠান, আপনারা সকলে জানেন যারা নিয়মিত দর্শন, এই অনুষ্ঠান মূলত শেখার অনুষ্ঠান, জানার অনুষ্ঠান এবং বোঝবার অনুষ্ঠান। কারণ অনুষ্ঠানের অতিথি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার স্বনামধন্য জ্যোতিষ শ্রী গোপাল ভট্টাচার্য। এবং গোপালদা থাকা মানেই আপনাদের অপেক্ষা নতুন কি জানবো আজকে, তাই তো? হ্যাঁ, বিগত দিনে আমরা অবশ্যই শুনেছিলাম যে শ্রাবণ মাস যেহেতু সামনেই আসছে, তাই শ্রাবণ মাসটা অনেকটা ভাইটাল, এটা আমরা এতদিনে বুঝে গিয়েছি। কিন্তু এই মাসটা কিভাবে আপনারা পালন করবেন সে সম্পর্কে কিন্তু গোপালদা গত এপিসোডেও আলোচনা করেছেন, আজও তার কন্টিনিউটি বজায় থাকবে। তার আগে স্বাগত জানাই, কথা হবে আপনাদের সঙ্গে। দাদা স্বাগত। ধন্যবাদ। এই বছর আমি বলেছিলাম যে শ্রাবণ মাসটা 18ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, 17ই আগস্ট রবিবার, 17ই আগস্ট সোমবার, 17ই আগস্ট সোমবার, 18ই জুলাই, এই জায়গাটা একটা কনফিউশন আগের দিনে হয়েছিল। 18ই জুলাই থেকে শ্রাবণ মাসটা শুরু হচ্ছে, 17ই আগস্টে গিয়ে শ্রাবণ মাস শেষ হচ্ছে, এবং শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়ছে 24শে জুলাই। হ্যাঁ, শ্রাবণ মাসে আমাদের যে প্রথম সোমবার, তো শ্রাবণ মাসটা দেখুন, আমাদের ভালো থাকতে গেলে শ্রাবণ মাসে দুটো পাওয়ারফুল মন্ত্র প্রথমে বলি, যেটা গোটা শ্রাবণ মাস বা শ্রাবণ মাসের চারটে সোমবার যদি আপনারা পাঠ করতে পারেন 28 বার বা 108 বার করে, সর্বকার্যে সফলতা দেয়। সেই প্রথম মন্ত্রটা হচ্ছে, প্রথম হচ্ছে শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় কাকে বলে? আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকেই জানি, ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যুমুক্ষ্যম আমৃতাৎ, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কিন্তু মহামৃত্যুঞ্জয় এই মন্ত্রটার থেকেও যেটা আরও পাওয়ারফুল যে একটা শিবের মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কী বলছে মন্ত্রটা ভালো করে শুনবেন, এই মন্ত্রটা, ওং তৎসবিতু বরেণ্য ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ভার্গো দেবস্য ধীময়ী উর্বারুক উর্বারুকমিব বন্দনাত ধিয় ইয়োন প্রচোদয়াত মৃত্যুমুক্ষ্যম মামৃতাৎ। আবার বলি, স্ক্রিনশট যদি নিয়ে নেন দর্শক বন্ধুরা তাহলে ভালো হবে। দেখুন, সর্ব এইটার দিকে যে আমি সর্বকার্য সফলতা, সে চাকরি হচ্ছে না বলুন, আর্থিক উন্নতি বলুন, সবার জন্য এই মন্ত্র, এটা অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। ওং তৎসবিতির বরণ্যম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ভার্গ দেবস্য ধীময়ী উর্বারুকমিব বন্দনাত ধিয় ইয়োন প্রচোদয়াত মৃত্যুমুক্ষ্যম আমৃতাৎ। অ্যাকচুয়ালি দুটো মন্ত্রের সমন্বয়ে এই শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র তৈরি হয়। একটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আমরা গায়ত্রী মন্ত্র কী বলি? ভূর্ভুবস্য তৎসবিত বরেণ্যম ভার্গ দেবস্য ধীময়ী ধিয় ইয়োন প্রচোদয়াত। আর কী বলে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তবে এটাকে ঠিকভাবে বলতে হবে, ওং তৎসবিতুর বরেণ্যম ওং তৎসবিতু বরেণ্য ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ভার্গ দেবস্য ধীময়ী উর্বারুকমিব বন্দনাত ধিয় ইয়োন প্রচোদয়াত মৃত্যুমুক্ষ্যম আমৃতাৎ। এইটা হচ্ছে একটা মন্ত্র শ্রাবণ মাসে পাঠ করার জন্য। আর একটা মন্ত্র খুব ভালো মন্ত্র রয়েছে, সেটাকে আমরা বলছি মৃত সঞ্জীবিনী মন্ত্র। অসুস্থতা, দুর্ঘটনা, বড় ধরনের বিপদ এসে আরম্ভ হলে এই মন্ত্রটাকে পাঠ করা যেতে পারে গোটা শ্রাবণ মাস জুড়ে, যে কোনো একটা মন্ত্র, হয় শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয়ের মধ্যে। দেখুন, এই দুটো মন্ত্র সাধারণ মানুষেরা জানে না, কিন্তু জানবেন এই মন্ত্র দুটো এত পাওয়ারফুল, আপনারা শ্রাবণ মাসের চারটে সোমবার 28 বার বা 108 বার করে পাঠ করে দেখুন, এই মন্ত্র দুটো অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এই যে মৃত সঞ্জীবিনী মন্ত্র, এটাকে বলে হোং ওং জুং স ওং ভূর্ভুবস্য, হোং ওং জুং স ওং ভূর্ভুবস্য, এটা হচ্ছে পাওয়ারফুল
কি বলে মন্ত্র মৃত সঞ্জীবন। তো যাই হোক, যেহেতু চব্বিশে জুলাই এবারে প্রথম শ্রাবণ মাসের সোমবারটা পড়েছে, চারটে সোমবার এবারে শ্রাবণ মাসে পাওয়া যাচ্ছে। তবে প্রথম সোমবারের যে শুভ মুহূর্ত, যেটা শিবের পুজো করার জন্য, সেটা সকালবেলা 10:32 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো সকাল 10:32-এর মধ্যে যদি সম্ভব হয় ভগবান শিবকে পঞ্চামৃত অভিষেক করবেন। পঞ্চামৃত অভিষেক শ্রাবণ মাসে ভগবান শিবকে করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, পঞ্চামৃত অভিষেক কাকে বলে? দুধ দই ঘি মধু চিনি দিয়ে যে ভগবান শিবের যে অভিষেক করা হয়, এটাকেই পঞ্চামৃত অভিষেক বলা হয়। প্রথমে দুধ দিতে হয়, তারপরে একটু জল দিতে হয়, আবার দই দিতে হয়, তারপরে একটু জল দিতে হয়, তারপরে আবার একটু ঘি দিতে হয়, একটু জল দিতে হয়, মধু দিতে হয়, একটু জল দিতে হয়, চিনি দিতে হয়, জল দিতে হয়, দিয়ে পরিষ্কার করে দিতে হয় শিবলিঙ্গকে। এইভাবে পঞ্চামৃত অভিষেক করতে হয়। আমি আসবার জন্য মনে আমরা আরও শুনবো এ কথা, কারণ এই মন্ত্রের যে একটা অসীম ক্ষমতা রয়েছে আমরা তো বারবার করে অনুষ্ঠানের মাধ্যমে শুনি, আরও শুনবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ সেন বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, প্রদীপ বাবু বলছেন, তাই তো? আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি রেগুলার অনুষ্ঠান দেখি। রেগুলার অনুষ্ঠান দেখেন? নাক্ষত্রিক বিচার খুবই সাংঘাতিক। আচ্ছা, এটা যাই হোক, আমি একটু বলি। শুক্রবার জন্মবার ছিল, মিথুন লগ্ন কুম্ভ রাশি, এইটা হচ্ছে হরোস্কোপ। মিথুন লগ্ন কুম্ভ রাশি, জন্ম নক্ষত্র যেটা পাওয়া যাচ্ছে, শতবিশা নক্ষত্রে জন্ম দেবাড়িগণ। হ্যাঁ, এটা এটা হচ্ছে হরোস্কোপ। এমনি কুম্ভ রাশির সময় খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণ তোমরা সবাই জানো যারা আমার অনুষ্ঠান ফলো করো, কুম্ভ রাশির ওপর দিয়ে এখন শনি পাস করছে। কুম্ভ রাশি যাদের, ঠিক রাশির ওপর দিয়েই এখন শনি পাস করছে। স্বাভাবিকভাবে যে শনির সাড়ে সাতির যে মেন স্টেজটা, মেন সময়টা, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন বা যাদের কুম্ভ রাশি, তারা এখন পাচ্ছে। স্বাভাবিকভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টা, যদি না শনি খুব পাওয়ারফুল হয়, যদিও এই চার্টে শনি তুলা রাশির ঘরে বসে রয়েছে, শনি তুঙ্গস্থ হয়েছে, কিন্তু তবুও শনির নক্ষত্রটা কিন্তু ভালো পায়নি। এটা চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে শনি চলে গেছে, আর শনি মঙ্গলের মধ্যে সবসময় শনি চিত্রা নক্ষত্রে কি বলে মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ ফলদায়ী নয়। সেই হিসাবে সাড়ে সাতের পিরিয়ড, এই পিরিয়ডটা ভালো যাবে না। এখনও প্রায় সাড়ে চার বছর এই সাড়ে সাতের পিরিয়ডটা রয়েছে। কি বলে, কর্মক্ষেত্র নিয়েও সমস্যা দেখা দেবে, সাংসারিক জীবন নিয়েও কিন্তু অশান্তি, বিভিন্ন ধরনের গোলযোগ। শত্রুতা কর্মজীবনে সেরকম একটা কিছু সমস্যা নেই, কর্মজীবন ভালোই চলছে। হ্যাঁ, কিন্তু আমার সাংসারিক জীবনেরই সমস্যা। আমার দুটো প্রশ্ন, সাংসারিক জীবনের সমস্যা মিটবে কিনা, আর আমার বিদেশ যাত্রার যোগ আছে কিনা? বিদেশ যাত্রা, আমার সাংসারিক জীবনের সমস্যা মিটবে না, ডিভোর্স এবং সেপারেশনের যোগ রয়েছে, বিবাহ বিচ্ছেদের যোগ রয়েছে, ম্যারিড লাইফ ভালো দেখাচ্ছে না, আর বিদেশ যাত্রা হবে, কিন্তু দেরি আছে, বছর চারেক পরে গিয়ে। কেমন? আচ্ছা, ধন্যবাদ টেলিফোন করার জন্যে। অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করবেন, কিন্তু কোথায় যোগাযোগ করবেন আমি বলবো, কিন্তু তার আগে আরেকটা ফোন আছে দাদা, একটু নিয়ে নিই। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি প্রতীক্ষা চক্রবর্তী বলছি, গুরগাঁও থেকে। প্রতীক্ষা চক্রবর্তী? হ্যাঁ, কোথা থেকে বললেন? গুরগাঁও থেকে। গুরগাঁও, দিল্লি? আমি অনেক ছোট, মানে আমি রিসেন্টলি 2019 সালে গিয়েছিলাম, তার আগে তো আমি ছোটবেলায় গিয়েছিলাম আপনার কাছে। হ্যাঁ, লাস্ট আইপিএস হয়েছে 2020-তে, মানে 2019-এ দেখিয়েছি, তারপর 2020-তে আমি আইপিএস জয়েন করেছি। ভেরি গুড, ভেরি গুড। এখন আমি গুরগাঁওতে পোস্টেড। বাহ 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 বাহ, ভেরি গুড। তো আজকে কার সম্পর্কে জানতে চাইছেন? আজকে আমি একটু আমার মাসির মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা, মাসির মেয়ের নামটা বলুন। দেখো, মায়ের কৃপা কি সুন্দর, ওরও লগন ছিল আইপিএস অফিসার, আইএস আইপিএস অফিসার হওয়া এত সহজ কথা না। হ্যাঁ,
কাজের সন্ধ্যেবেলা 6টা 27 মিনিট কোথায় জন্মস্থান? কলকাতা। বেশ, এটা দেখো তোমার মাসির মেয়ের কি নাম বললে? অঙ্কিতা। অঙ্কিতা দি। দেখো ওর মঙ্গলবার তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে যে লগ্নে লগ্নে চন্দ্র রয়েছে, হ্যাঁ, একটু মুডি হবে, ওর মুড সবসময় সুইং করবে, কখনো খুব ভালো আবার কখনো ফট করে রেগে যাবে, একটু মুডি হবে, বুঝেছো? ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। চতুর্থ স্থানে বৃহস্পতি রয়েছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, পায়ের গোড়ালি বা পায়ের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবে বা শরীরের নিম্নাঙ্গের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবে, একটু মানে শারীরিক মাঝে মাঝে শরীর নিয়ে একটু সমস্যা দেখা দেবে, যেহেতু ষষ্ঠ স্থানে শনিকেতু রয়েছে। আচ্ছা, উচ্চশিক্ষার যোগ রয়েছে, হায়ার এডুকেশনের যোগ রয়েছে, এরও কেরিয়ার ভালো। হ্যাঁ, ওকেও গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন জায়গায় ট্রাই করতে বলো, পরীক্ষা দিতে বলো। দেখো, এর সপ্তম স্থান, আমি খারাপ ঘটনা আমরা যেটা ইন্ডিকেট করি যে বিয়েটা হবে না হবে না, সোজা কথা, এর লগ্নের সপ্তম স্থানে রবি বুধ শুক্র একসঙ্গে বসে রয়েছে। বুধ হচ্ছে ডুয়েল প্ল্যানেট, মানে দ্বৈত গ্রহ এটাকে বলা হয়। এর আগে কোনো রিলেশনে জড়িয়ে ছিল? স্যার হ্যাঁ। তাহলে তাহলে তো এই জায়গাটাতে গিয়ে বিয়ে হবে। আচ্ছা, মানে একটা কেটে গিয়ে আর একটাতে, এই চারটা যেটা ইন্ডিকেট করছে, একটা রিলেশন কেটে যাবে, সেকেন্ড রিলেশন যেটা হবে প্রেম হবে, সেখানে বিয়ে হবে। ওকে, ম্যাচিওর হবে রিলেশন, তাহলে কি লাভ ম্যারেজ হবে? হ্যাঁ, লাভ রিলেশনের, এই তো বললাম তো চারটা ইন্ডিকেশন, চারটে ইন্ডিকেশন কি দিচ্ছে, একটা প্রেম কাটবে, সেকেন্ড প্রেম হবে, সেইখানে বিয়ে হবে, আবার বিবাহিত জীবন নিয়েও সমস্যা হবে। দাদা কিন্তু একদম শুরুতেই বললেন শারীরিক মানে নিচের দিকে সমস্যা ওর, মানে রয়েছে সমস্যা, গাইনোকোলজিক্যাল প্রবলেম, পায়ে পাতা ফুলে যাওয়া, গোড়ালি ফুলে যাওয়া, অনেক সমস্যা ভোগ করবে, ঠান্ডা লাগার ধাপ, এক্ষেত্রে বলি, এর আগেও যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, প্লাস আপনারা যদি চান দাদার সঙ্গে যোগাযোগ করতে, একটা খুব ভাইটাল দিন সামনেই রয়েছে, যেটা 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। আপনারা, আপনি তো নিশ্চয়ই জানেন এবং অনেক বন্ধুরাই জানেন যে এই অমাবস্যার দিনটাতে বিশেষভাবে পূজা অর্চনা হয় এবং নানা রকম যে দোষগুলো রয়েছে জন্মচকে সেগুলো কাটানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সুতরাং যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই 14ই সেপ্টেম্বরে কৌশিকী অমাবস্যার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যারা চাইছেন যোগাযোগ করতে, তাদের জন্য আমি বলবো হেল্পলাইন নাম্বার 8584038631, এটি একটি নাম্বার। আর একটি নাম্বার হচ্ছে 8584038635 এবং 8584038637। এগুলো হচ্ছে কি হেল্পলাইন নাম্বার, সমস্ত চেম্বার্সে বুকিংয়ের জন্য আপনারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে চেম্বারটি রয়েছে তার জন্য বুকিং নাম্বার 9007935831। আর একবার বলছি, 9007935831 এবং 9007937631, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারের কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া বারাসাতের যে চেম্বারটি রয়েছে তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটি বলি, 8584038640। আরও একবার বলছি, 8584038640। এছাড়া দুর্গাপুরের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে 9748749041।
এছাড়া বর্ধমানের নাম্বারটি হচ্ছে 8584038640 এবং দিল্লি এবং ব্যাঙ্গালোরের যে চেম্বার তার ফোন নাম্বার হচ্ছে 8584038631। আপনারা অবশ্যই এছাড়া বিভিন্ন প্রান্তে দাদা পৌঁছে যান আপনাদের জন্য। হলদিয়ায় 28 জুলাই হলদিয়া দুর্গাচকে আমি থাকছি, আগরতলায় 2 আগস্ট আগরতলার হেল্পলাইন নাম্বার 8584038631, আগরতলা তুলসীপতি বালিকা বিদ্যালয়ের কাছে আমার চেম্বার। 24 জুলাই গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে বৃন্দাবনে আমার চেম্বার রয়েছে। গৌহাটির দর্শক বন্ধুরা, গৌহাটি ডিব্রুগড় ডিগবয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে গৌহাটিতে দেখাতে, গৌহাটিরও হেল্পলাইন নাম্বার 8584038631। কৃষ্ণনগরে 20 জুলাই, শিলিগুড়িতে 9 আগস্ট শিলিগুড়িতে আমি থাকবো। তেঞ্জিনর্গে বাসস্ট্যান্ডের উল্টো দিকে বহরমপুরে 12 আগস্ট আমার চেম্বার রয়েছে, বহরমপুরে 12 আগস্ট। বর্ধমানে খুব শীঘ্রই চেম্বার রয়েছে, বর্ধমানে হেল্পলাইন নাম্বারটা একদম আলাদা 8584038640। মালদায় 15 জুলাই, দুর্গাপুরে সামনেই চেম্বার রয়েছে, দুর্গাপুরে হেল্পলাইন নাম্বারটা একদম আলাদা। আপনারা আবার বলি, যে চেম্বারের নাম্বার সেই চেম্বারে ফোন করলে সুবিধা হয়, তাহলে আপনার নামটা ঠিকমতোভাবে মানে লেখা হয়, আপনাকে ঠিকমতোভাবে ইনফরমেশন সব কিছু দেওয়ার থাকে এবং প্রত্যেকটা জায়গা ধরে কিন্তু স্ট্রলিং এ যাচ্ছে নাম্বারটা, সেগুলো একটু লক্ষ্য করে ইয়ে করবেন। হেল্পলাইন নাম্বার আছে ঠিক আছে, এটা সব চেম্বারের জন্যই হেল্প করবে, 313537, কিন্তু দুর্গাপুরের নাম্বারটা পার্টিকুলারলি আলাদা, 9748749041। এছাড়া দিল্লি ব্যাঙ্গালোর শিলচরে 23 আগস্ট আছে, কোচবিহারে 25 জুলাই চেম্বার আছে আর মেদিনীপুরে 27 জুলাই চেম্বার আছে। আপনারা সমস্ত আউটস্টেশন চেম্বারের ক্ষেত্রে ওই 8584038631 যোগাযোগ করলে ওরা বিস্তারিত ইনফরমেশন দিতে পারবে। আর একটা ফোন আছে নিয়ে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি ওই পারমিতা জানা হলদিয়া থেকে বলছি। আমি শঙ্কাপ্রসাদ জানা আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। না আপনি তো পারমিতা জানা নন, আপনি তো ওনার বাবা। বলুন সময়, সময়টা বলুন। 3:47 সকাল সকাল আর কি, ভোর ভোর 3:47। কোথায় জন্মস্থান? বয়স বললেন হচ্ছে এখন ডেট অফ বার্থ 2005, তার মানে হচ্ছে এখন বয়স হচ্ছে 18 বছর বয়স। তো এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে কেতু, দেখুন এর জীবনে বাধা বিপত্তি অন্যান্য মানুষদের থেকে, যাদেরই লগ্নে কেতু থাকবে বিশেষ করে কন্যা লগ্নের, এ ভালো হলেও তারা মেধাবী হলেও এদের জীবনে দেখুন বাধা বিপত্তি অনেক বেশি আসবে, যেটা চাইবে যেটা এক্সপেকটেশন থাকবে সেটা ফুলফিল হতে চাইবে না। তার কারণ লগ্ন হচ্ছে আমাদের মেরুদণ্ড স্বরূপ, আমাদের যদি পিঠের মেরুদণ্ডটা একটু বেঁকা হয় আপনি তো সোজা হয়ে চলতে পারবেন না, সম্ভব না। লগ্নে যখন কেতু থাকে তার জীবনে অনেক কিছু হওয়ার থাকলেও দেখা যায় যে কোনো কাজে বেশি বাধা চলে আসে। আপনার মেয়ে এমনি সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ। এখন পড়াশোনা করছে? এই তো এইচএস পাস করলো, এবার ইনি পড়বো, এই জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, তো টেকনিক্যাল লাইন নিয়ে পড়ান, এটা টেকনিক্যাল এডুকেশনের রিচার্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। এর চাইতে বেশি যদি আপনি জানতে চান তাহলে বললাম লগ্নে যোগাযোগ করবেন। লগ্নে তো কেতু থাকলে, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাধে সেতু, শুভ কেতুর ক্ষেত্রে লটারি পাবে ফাটকা পাবে লগ্নে কেতু যদি শুভ হয়, পরের ধনে বাধে সেতু। আচ্ছা, লগ্নে থাকে গলা কাটা পেছনে ঘুরে সঠিক বেটা, কেতু যদি লগ্নে যদি থাকে সেটা যদি শুভ হয় তার বহু অনুগামী হয়, সেই জন্য বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে দেখা যায় তাদের লগ্নে কেতু রয়েছে অনুগামী যত সাপোর্টার। এখন মানুষের ক্ষেত্রে দুটো জিনিসই থাকবে, আপনার প্রশংসাও থাকবে, কিছু মানুষ আপনার প্রশংসাও করবে, আবার কিছু মানুষ আপনার বিরুদ্ধে ক্ষোভও দেখাবে। ভারতের প্রধানমন্ত্রীরও রয়েছে, মুখ্যমন্ত্রীরও রয়েছে, সবারই থাকে, সেটা থাকবে। কিন্তু লগ্নে যদি কেতু থাকে তাহলে
জীবনে যদি কেতু যদি অশুভ হয় জীবনে বাধা বিপত্তির হার খুব বেশি হয়। কেতুর অবশ্যই আবশ্যিকভাবে প্রতিকার করতে হয়। লগ্নে কেতু কেতুর মতো অশুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রে আর নেই। সন্তান হয় না, বিয়ে হয় না, এই যে ঘটনাগুলো যে হয় না নেগেটিভ, এটা কেতুর জন্য হয়। যাই হোক, সে যেটাকে নিয়ে আমি বলছিলাম, আমি এই সামনে রোববারে আমি অনুষ্ঠানটা খুব ভাইটাল, আমি শ্রাবণ মাসে কিভাবে শিব প্রতিষ্ঠা করবেন এবং শ্রাবণ মাসে কিভাবে এই যে বানেশ্বর শিবলিঙ্গগুলো নিয়ে আমি যে বলেছি, আমি কিন্তু যাদেরকে বানেশ্বর শিবলিঙ্গ পাঠাচ্ছি আমি নিজে কিন্তু আমার এবং আমার যারা শিষ্যরা রয়েছেন মানে আমার যারা সেগুলো প্রাণ প্রতিষ্ঠা করে পাঠাচ্ছি। সেই জন্য যারা বানলিঙ্গ অলরেডি আমাদের অফিসে যোগাযোগ করেছেন তাদের 9007024095 এই বানলিঙ্গ বাড়িতে পাবেন। কিন্তু আমি পুজো দেখুন, বানলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠানের নিয়ম আছে, একটা জিনিস আমি দেব সেই জিনিসটা আপনার যাতে বাড়িতে শুভ হয় তার তো ইয়ে করতে হবে। সেই জন্য বানলিঙ্গ যারা মানে আমাদের অফিসে বলেছেন বানলিঙ্গের কথা, তারা হয় দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে সোমবারে প্রতিষ্ঠা করবেন। আমি এটা প্রাণ প্রতিষ্ঠা করেই পাঠাবো। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে কৌশিকী অমাবস্যা, খুব ভাইটাল অমাবস্যা। এইটা হচ্ছে যতগুলো বছরের অমাবস্যা আছে এবছর 14ই সেপ্টেম্বর পড়েছে। আমার বাড়িতে এবং তারাপীঠে দু জায়গাতে কৌশিকী অমাবস্যার গ্রহগত দোষের যে যে দোষগুলো রয়েছে, কারোর হয়তো মাঙ্গলিক রয়েছে, কারোর হয়তো কালসর্প দোষ রয়েছে, কারোর হয়তো শনি সাড়ে সাথে আরও অনেক তো দোষ থাকে, শুধু তো এই কয়েকটা নয়, জড়ত্ব দোষ রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেকগুলোর জন্য 20 দোষ যদি প্রবলভাবে থাকে। আপনি হাজার মাথা কুটে চাকরির পরীক্ষা দিয়ে যাবেন সরকারি চাকরি, ওই লাস্ট মুহূর্তে এসে সব পণ্ড হবে। বিয়ের ব্যাপারে 6 বছর 7 বছর ধরে যোগাযোগ করছেন, যদি জড়ত্ব দোষ থাকে কী করে কিছুতেই সেই বিয়ে আপনি ম্যাচিওর করাতে পারবেন না। তো এগুলো হচ্ছে প্রবল দোষ। প্রবল মাঙ্গলিক থাকলে মামলা মোকদ্দমা পর্যন্ত দীর্ঘদিন ধরে চলতে পারে। তো এই দোষগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের তো কিছু বিধানও রয়েছে। তো আমি বলি যে কৌশিকী অমাবস্যা হচ্ছে সব, আমি কেন বলি সমস্ত শাস্ত্রকাররাও বলে, সমস্ত পণ্ডিতরাও বলে, যারা তন্ত্র নিয়ে পড়াশোনা করে তারাও বলে কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে বড়ো সেরা অমাবস্যা। এই অমাবস্যাটাকে বলা অলৌক অমাবস্যা, সোজা কথায় অলৌকিক কিছু ঘটে যাওয়া এই অমাবস্যা যুক্ত দিনে প্রতিকার পুজো বিধান করলে এটা মনে করা হয়। এবং শুধু তাই নয়, দেখুন মা তারার কৃপা লাভ হলো না, মা তারা হচ্ছে মহাবিদ্যা, আদ্যাশক্তির স্বরূপ কেউ জানে না কি, আদ্যাশক্তি আদিশক্তি ধ্যানেও বড় বড় মুনি ঋষিরা জানতে পারেনি আদ্যাশক্তির স্বরূপ কী। আর আদ্যাশক্তির পরে হচ্ছে মহাবিদ্যা, কালী তারা, কালীর ওপরেও তারা এই মহাবিদ্যা। তোমার ওপর যখন মা তারার কৃপা হবে না, মা তারা, তারা কথাটা কোত্থেকে এসছে, তারা মানে যিনি ত্রাণ করেন, যিনি বিপদ থেকে উদ্ধার করেন। তুমি যত তারার পুজো করবে, তারা পুজোয় কোনো ভয় নেই। কিছু মানুষ সাধারণ মানুষকে ভুলবার জন্য স্বাস্থ্য সম্পর্কে না জেনে বলে যে তারা মূর্তি বাড়িতে রাখতে নেই, এরকম কোনো কথাই নেই। তারা মা তারার কৃপা যদি তোমার মধ্যে আসে, তুমি যদি নিত্যনৈমিত্তিক মা তারার পুজো করো, মা তারার কৃপা যদি তোমার মধ্যে আসে, দেখবে তোমার যত বিপদ আসুক না কেন সেই বিপদ আপদ কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। মা তোমাকে ত্রাণ করবেই, রক্ষা করবেই, এইটা তো মা তারার হচ্ছে কৃপা। হ্যাঁ, এই জন্য এটাকে বলে মহাবিদ্যা মা তারাকে। আর এই মা তারার আবির্ভাব কি বলে, এই দিনে এই কৌশিকী অমাবস্যার দিনে বামা খেপা সিদ্ধিলাভ করেছিলেন। তো এটা খুব জাগ্রত অমাবস্যা, স্বর্গ এবং নরকের দরজা মনে করা হয় এই এই দিনেই খুলে যায় পুরো, যে কোনো সাধনা যে কোনো পূজা বৃথা যায় না। সেই জন্য বলি কৌশিকী অমাবস্যায় প্রতিকার মানে জানবেন আমার বুক ঠোকে, আমার গ্যারেন্টি, আমার 100% গ্যারেন্টি। একদমই তাই। আজকের মতো এখানেই থামতে হবে, আপনাদের অপেক্ষা থাকবে অবশ্যই রোববারের অনুষ্ঠানের জন্য। দাদাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গে থাকবার জন্য নমস্কার।